আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি যেমনটা কথা দিয়েছিলাম প্রথম যেদিন আমি সূচি দিয়েছিলাম, সূচিতে আমি যেমনটা কথা দিয়েছিলাম যে ধারাবাহিকভাবে এক এক করে আমি সবগুলো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ, তারই ধারাবাহিকতায় আজকে আমি দিতে যাচ্ছি প্রথম পর্ব। প্রথম পর্ব হলো ইন্ট্রোডাকশন অফ ব্রা, ব্রার পরিচিতিটা নিয়ে আমি কথা বলবো। আর এই পর্বে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব তা হলো হাউ টু ইনভেনশন ব্রা, হু ইজ দ্য ইনভেন্টর অফ ব্রা, and when bra word entered in dictionary, ebong when bra entered in a fashion cloth, bra ta kokhon dictionary te jukto hoy ebong eta fashion cloth hisebe kokhon jukto hoy, ei gulo niye ami kotha bolbo. Sutorong prothome ami kotha bole nichhi bra r abishkarok, orthat bra ta modern bra r abishkarok hisebe amra jani amerikar bongshodduto ebong amerikar ekjon samajshebi যার নাম হলো ম্যারি ফিলিপস জ্যাকব। ম্যারি ফিলিপস জ্যাকব 1913 সালে এই ব্রাটাকে, মডার্ন ব্রা ডিজাইনকে পৃথিবীর সামনে উন্মোচন করেন। তো প্রথমে বলে নিচ্ছি, 1907 সালে এই ব্রেসিয়ার কথাটার প্রচলন শুরু হয় আমেরিকাতে। জাস্ট তখন শুধু প্রচলন শুরু হয়, তখনও এটা কোথাও ওভাবে ইনক্লুড করা হয় না। 1907 সালে জাস্ট শুধু ওয়ার্ডটার প্রচলন শুরু হয় এবং 1912 সালে এটা বিশ্বের সবচেয়ে বড় ইউনিভার্সিটির শব্দ ভান্ডার অর্থাৎ অক্সফোর্ড ডিকশনারি, অক্সফোর্ড ইউনিভার্সিটি কর্তৃক তৈরিকৃত অক্সফোর্ড ডিকশনারিতে এটা জায়গা করে নেয় 1912 সালে। এরপরে 1913 সালে, 12 সালে কিন্তু জাস্ট ওয়ার্ডটা ইনক্লুড হয়, 1913 সালে এই ম্যারি ক্লিফ জ্যাকব, উনি এই সমাজসেবী, উনি একটা ব্রা আবিষ্কার করেন অর্থাৎ ব্রা মানুষের সামনে উন্মোচন করেন। সেই ব্রাটা ছিল এরকম, জাস্ট একটা ট্রিয়াঙ্গেল, একটা স্কোয়ার একটা ফেব্রিকে তিনি মাঝখান থেকে কেটে একটা ট্রিয়াঙ্গেল ফেব্রিক তৈরি করেন। সো একটা রুমাল থেকে, সবচেয়ে বড় কথা একটা রুমালে এবং কিছু রিবন দিয়ে উনি একটা ব্রা তৈরি করেন এবং সেই ব্রাটা তখন উনি বিশ্বের কাছে উত্থাপন করেন। এই কারণেই তখন থেকে অর্থাৎ 1913 সাল থেকে, আজকে থেকে 100 বছর আগে 1913 সালেই এটার প্রচলন শুরু হয়, মডার্ন ব্রার যে ডিজাইন সেটা 1913 সালে শুরু হয়। এবং এরই ধারাবাহিকতায় 1913 সাল থেকে এভাবে প্রচারণ চলতে থাকে, চলতে চলতে 1925 সালে এসে এটা ফ্যাশন ক্লথ হিসাবে, অর্থাৎ এটা যে এখন একটা ক্লথ, যেমন টি শার্ট একটা ক্লথ, পোলো শার্ট একটা ক্লথ, তারপরে হলো নাইট ওয়ার একটা ক্লথ, তারপরে জ্যাকেট একটা ক্লথ, এইরকম একটা ক্লথ হিসেবে ব্রাটাকেও ইনক্লুড করা হয় 1925 সালে। এরপরে এখন দেখেন এই যে ব্রাটা আবিষ্কার হলো বা ব্রার ইয়েটা আসলো সবার সামনে, আমার মতে ঠিক এই দিনেই যে ব্রা আবিষ্কার হয়েছে এমনটা কিন্তু নয়, এবং এটা আমি বলছি এটা কিন্তু ব্রা আবিষ্কার নয়, এটা জাস্ট উন্মোচন, আবিষ্কার আরো হাজার হাজার বছর আগে হয়েছে। কিভাবে হয়েছে দেখুন, একটা বিষয় বলি, যখন আমরা জানি স্পোর্টস অর্থাৎ মহিলারা যখন খেলাধুলা করতে পারত, হয়তো অনেক আগের যুগে যখন বড় নেতা ছিল, একজন জমিদার ছিল, এই এলাকার খলিফা ছিল, এলাকার সুলতান ছিল, এই যে বড় বড় নেতারা ছিল, নেতাদের মেয়েরা বা নেতাদের স্ত্রীগণ এরা এই যে তাদের চার দেয়ালের মাঝে খেলাধুলো করতো, একটু আনন্দ বিনোদনের জন্য তারা একটু দৌড়দৌড়ি করতো, ঠিক তখন দৌড়দৌড়ি করতে গিয়ে তারা যে হাইজেনিক প্রবলেমটা ফেস করতো, তাদের যে ব্রেস্টের যে একটা সাকিং যে একটা প্রবলেম হতো, এই প্রবলেমটা সলভ করার জন্য তারা তখন ইউজ করতো কিছু ফেব্রিক ইউজ করে তারা এখানে দৌড়দৌড়ির জন্য একটা ব্যবস্থা করতো, জাস্ট যেটা আপনি ছবিতে দেখছেন এমনটাই ছিল। তো এটা কিন্তু এই যে 1913 সালে আবিষ্কৃত হয়েছে তা নয়, অনেক এর থেকে হাজার হাজার বছর আগে আবিষ্কৃত হয়েছে, তখনকার আউটলুকটা ছিল এমন, জাস্ট একটা ফেব্রিক। এখনো কিন্তু এরকম কিছু ব্রা দেখতে পাবেন যারা স্পোর্টস ব্রা বা অন্যান্য ইয়েতে আছে, এমন কিছু ব্রা আছে, সেটা আমি যখন ব্রা টাইপস নিয়ে কথা বলবো তখন দেখাবো, তখন আউটলুকটা ছিল অনেকটা এমন। এরপরে আসে কিন্তু শেপ নিয়ে, যখন মডার্ন ব্রা তৈরি হয় এরপর আস্তে 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 কিন্তু এখন সুন্দর শেপ অর্থাৎ মানুষের বডির শেপের সাথে তাল মিলিয়ে যাতে এটা সুন্দর শেপ হয় এজন্য শেপ ব্রাও তৈরি হয়। এখন বন্ধুরা
আমি মূলত আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে ব্রা কিভাবে বানিয়েছিল। প্রথমবার ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো, তার আগে এখানে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আপনারা আমার সাথে একমত হবেন। যদি ব্রা 1913 সালে আবিষ্কৃত হতো, তার আগে হাজার হাজার বছর ধরে আমাদের মানব সভ্যতা, ওখানে যে মহিলারা ট্রাভেলিং করতো এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, আপনারা জানেন তখন ট্রাভেলিং এর জন্য তাদের একমাত্র মাধ্যম ছিল ঘোড়া বা অন্যান্য পশু। আপনারা কখনো কি ঘোড়ার পিঠে চলেছেন? যদি কেউ কখনো ঘোড়ায় চলে থাকেন, আপনারা জানবেন যে ঘোড়ার পিঠে ট্রাভেলিং করা আর হলো ভাঙা রাস্তায় রিক্সা চলা থেকেও কঠিন। তা আপনি আমি একজন পুরুষ হয়ে আমরা যখন ভাঙা রাস্তায় রিক্সা চলি, রিক্সা থেকে নেমে দেখবেন আপনার বুক ব্যথা করছে, শরীর ব্যথা করছে, সমস্ত শরীর ব্যথা হয়ে গেছে, আধা ঘন্টা এক ঘন্টা রিক্সা চলার পরেই আপনার আমার এতটা খারাপ লাগছে। তাহলে তখনকার যে মহিলারা মাইলের পরে মাইল ঘোড়ায় ট্রাভেলিং করতো, তাদের কি অবস্থা হতো, তখন তারা কিভাবে চলতো যদি ব্রা আবিষ্কার আগেই না হতো? হ্যাঁ, আগেই আবিষ্কার হয়েছিল, আগে তারা হয়তো কোনো কাপড় বা অন্য কোনো ভাবে এটাকে রাখতো, ফিট রাখতো, বডিটাকে ফিট রাখার জন্য ব্যবহার করতো। কিন্তু প্রবলেম হলো, দেখুন ব্রার উন্মোচন হয় 1913 সালে, আজ থেকে 100 বছরেরও একটু আগে। এই কালের বিবর্তনে আমরা 2022 সালে এখন যদি ব্রা নিয়ে কথা বলি, অনেকেই হয়তো লজ্জায় মুখ আটকাবে, সিসি কি বলতেছে, ব্রা নিয়ে কথা বলতেছে, একদম নির্লজ্জ, সেম শেমলেস পার্সন, এই যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, এখনো কিন্তু আমাদের ভিতরে একটা জড়তা কাজ করছে যে এটা একটা ক্লথ হিসেবে আমরা মেনে নিতে পারছি না। আমরা দেখবেন, আমি কিছু কিছুদিন আগে যখন আমি কিছু ছবি বা ব্রা নিয়ে যখন ভিডিও গুলো ফেসবুকে আপলোড করেছিলাম, আমার ছোট ভাইদের মধ্যে যারা রয়েছে, অর্থাৎ নেক্সট আমাদের পরবর্তী জেনারেশন, অনেকে চুপ করে রয়েছে, ভাই কি বললো, হঠাৎ বোধহয় পাগল হয়ে গেছে বা এগুলো নিয়ে কি করছে। আবার আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, তারা অনেকেই আমাকে হয়তো ফোন করে বা মেসেঞ্জারে অনেকেই বলেছে, সিসি তুই নির্লজ্জ, এগুলো কি করতেছিস। হ্যাঁ, অনেকে হয়তো এটাকে খুব নেগেটিভ দিকে নিচ্ছে, আবার অনেক বড়রা আমাকে পরামর্শ দিচ্ছে এটা উন্মুক্ত করার জিনিস নয়, এটা ওপেন রাখার জিনিস নয়, বাস সে তার জায়গা থেকে বলেছে। এনিওয়ে, এখন দেখুন 100 বছর পরে এসে আমরা এখনো এটাকে ক্লথ হিসেবে মানতে পারছি না, এটাকে উন্মুক্ত করতে উন্মুক্ত ভাবে বলতে পারছি না, উন্মুক্ত করার কথা বলছি না, জাস্ট উন্মুক্ত ভাবে আমরা বলতে পারছি না, কারণ আমাদের মধ্যে এখনো সেই জড়তাটা কাজ করছে। তাহলে আজ থেকে 100 বছর আগে এটা সবার সামনে আনাটা কত কঠিন ছিল। ম্যারি ফিলিপস জাকার যখন প্রথম নিয়ে আসে, অনেক এটা নিয়ে তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, হয়তো অনেকে নির্লজ্জও বলেছে, কিন্তু কালের বিবর্তনে এটা আসলে একটা প্রয়োজন, এটাকে যে এটা যে আসলে ফ্যাশন নয়, এটা যে একটা প্রয়োজন, এই প্রয়োজনটা বোঝানোর জন্য তাকে অনেক সময় লেগেছে, কিন্তু এটা তখন তাকে নির্লজ্জ বা অনেক কিছু বলেছে। তো যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না, এটা একটা কাজ, সবচেয়ে বড় কথা আমাদেরকে মেনে নিতে হবে এটা একটা কাজ। আর যখন আমি কোনো কাজকে কাজ হিসেবে মেনে নিব, দেখবেন পৃথিবীতে আর কোনো প্রকার খারাপ কিছু আপনার চিন্তায় আসবে না। আমি যখন এটা নিয়ে কাজ করি, আমি তো আজকে অনেক বছর ধরে এটা নিয়ে কাজ করছি, একটা ভারের জন্য সত্যি কথা বলছি, আমি বুক হাতে বলছি, এত কাজ করছি কখনো এতটুকু ফিল হচ্ছে না এটা একটা বাজে কিছু, কারণ এটা আমি কাজ হিসেবে গ্রহণ করেছি, এটা আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে এটার জন্য নির্ধারিত করেছে, এখান থেকে আমার রিজিক আসছে, এই কাজটা করে আমার রিজিক আসছে। তবে একটা জিনিস দেখুন, আমরা আসলে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারছি কোনগুলো, যেগুলো আল্লাহ ডাইরেক্টলি নিষেধ করেছেন, আল্লাহ রাসুল যেগুলো ঘৃণিত বলেছেন, সুদের কাজ, ঘুষের কাজ, এগুলো আমরা ছাড়তে পারছি, বরং এগুলো আমরা স্বাচ্ছন্দ্যে করতে চেষ্টা করছি। আমরা সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে সুদের হিসাব করছি, অর্থাৎ ব্যাংকে চাকরি নিচ্ছি ঘুষ দিয়ে, দুটোই হারাম কাজ করছি, সারা জীবন যত ইনকাম করবো সবই হারাম, অথচ এটা একটা বৈধ কাজ, এখানে কোনো বাজে কিছু নেই। আমরা এই কাজটাকে ওভাবে একসেপ্ট করতে পারছি না, বাট বিকজ আমাদের মেন্টালিটির পরিবর্তন। তো আজ থেকে 100 বছর আগে যখন এই ব্রাটা উন্মোচিত হয়, তখন তাকে কত কষ্ট করতে হয়েছিল একবার একটু ভেবে দেখুন। তো যাই হোক, ম্যারি ফিলিপস জ্যাকারবার্গ যখন এটাকে জ্যাকার প্রথম যখন এটাকে সবার সামনে নিয়ে আসে, এরপরে ক্লথ হিসেবে আসে, তখন ড্রেসটার ডিজাইন ছিল মূলত এরকম। আর এই যে পাশে যে ভদ্রমহিলা দেখতে পাচ্ছেন, উনি হলো সেই ম্যারি ফিলিপস জ্যাকাব। তো এরপরে আস্তে আস্তে এখন হাজারো ডিজাইন তৈরি হয়েছে, এখন আর ডিজাইনের শেষ নাই। তো বন্ধুরা, আজকে আমি আর এ নিয়ে কথা বলাচ্ছি না, জাস্ট শুধুমাত্র আপনাদেরকে যে ইনফরমেশন দেওয়ার কথা ছিল সেটা দিলাম, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।